জমকালো আয়োজনের মধ্য দিয়ে কর্ণফুলী বড়টান পূর্বপাড়া মরহুম আব্দুল্লাহ ফারুক রুবেল স্মৃতি সংসদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। ফেব্রুয়ারির এক তারিখ শুক্রবার সন্ধ্যায় এফসি বড়টান পূর্বপাড়া ইয়াং সোসাইটির আয়োজনে উপজেলার বড়টান পূর্বপাড়ার মাঠ প্রাঙ্গণত ফাইনাল খেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হইল। ফাইনাল উপলক্ষে মাঠের চারপাশে সাজানো হইল বর্ণিল সাজে, ফুটানো ইয়াডে আতশবাজি, এছাড়া ফিতা হাঁটানো জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ফাইনালের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মাডানে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এডে বড়টান আব্দুল হাকিম স্মৃতি সংসদ বনাম পটিয়া বিনিনাহারা ফ্রেন্ড সোসাইটি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাত পটিয়া বিনিনাহারা ফ্রেন্ড সোসাইটির অর্ডারে বড়টান আব্দুল হাকিম স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এডে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও গোলকিপার সহ সেরা অলরাউন্ডার ম্যান অব দ্য ম্যাচ এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফি প্রদান করা হয়। ফাইনাল অনুষ্ঠানত আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক চৌধুরী। উদ্বোধক ছিল সাজ্জাদ খান মিটু, এস এম হোসেন, সেলিমুল্লাহ খান এবং বড়টান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান সহ আরো বহু কেউ। তোমাদের মধ্যে ইয়াং যুবকেরা তোমরা আগামী নতুন নজর হবে স্মার্ট বাংলাদেশে। সে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক দরকার। সে স্মার্ট নাগরিক মাদক মুক্ত আমরা সমাজ চাই। আমরা বলে কিয়াই শক্তি কিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ নেওয়াজের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত আছেন জাহেদুল হক জাহেদ, মোহাম্মদ তারেক রহমান, রকিব, ঈশান, বেলাল, রাসেল, রাব্বি, ইমরান, সুজন, নয়ন, রাকিব, রিয়ান, পারভেজ, রবিন ও মানিক সহ আরো বহু কেউ। সি প্লাস চট্টগ্রাম।